ভাত খাবার পর মুখে দিয়ে চেবাও মুখ শুদ্ধি, কারো পক্ষ নেবার আগে বিচার করো দিয়ে বুদ্ধি। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু বদ্দার আদালত। রোস্টিংটাকে সাইডে রেখে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা হবে দিয়ে যুক্তি। দাদাগিরির মঞ্চে বড় বড় ক্রিয়েটরদের ডাকা হয়েছিল, তার মধ্যে একজন খুদে ছোট ক্রিয়েটর ঢুকে গেছিল যার নাম দুর্বাদে। তাই জন্য একজন বড় ক্রিয়েটর খুব রেগে গেছেন, তাকে কেন ডাকা হয়নি। হ্যাঁ গৌরব তাপাদার দাদা, তুমি ডিরেক্টলি আমার নাম না নিলেও ডিরেক্টলি যে আমাকেই কথাগুলো বলছো সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার নাম নিলেও কোনো রকম প্রবলেম ছিল না। হ্যাঁ সত্যি আক্ষেপ হয়েছিল, দাদাগিরিতে যেতে পারিনি। আরেকটি বার যার সাথে দেখা করার সুযোগ পেলাম না, তিনি হচ্ছে ভালোবাসার মহারাজা সৌরভ। তাই আজকে আমার কিছু সাধারণ প্রশ্নের উত্তর দাও মিস্টার তপাদার গৌরব। একজন বড় ক্রিয়েটরের হাতে না অনেক পাওয়ার থাকে, কারণ তাকে প্রচুর লোক একসাথে ফলো করে। এমন কোনো কথা তার মুখ থেকে যেন না বেরোয় যেই কথাগুলো একদল মানুষকে উস্কে দেবে, যাও ওকে গিয়ে পার্সোনাল অ্যাটাক করো, যাও ওকে বলো কতবার শুয়েছো, যাও ওকে বলো কতবার চেটেছো। এটা কোনো বড় ক্রিয়েটরের মুখ থেকে আশা করা যায় না, তপাদারদা তুমি এরকম দেখাতে পারবে না কোনো ভিডিওতে, আমি ডিরেক্ট আমার ফ্যানদের বলেছি গিয়ে যা অ্যাটাক করো, এটা দেখাতে পারবে না। আর দ্বিতীয়ত, আমি তোমার এই ভিডিওটা আপলোড করার বেশ কয়েক ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। গৌরব তপাদার দাদার ভিডিও আপলোড হয়েছে 18 ঘন্টা আগে, আর আমি আমার যে ভিডিওর ক্লিপ দেখাচ্ছি যে আমারটা আপলোড হয়েছে 23 ঘন্টা আগে। 5 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে স্পষ্ট করে বলেছি একটা কথা, দেখে নাও। আমি হাত জোর করে তোমাদের কাছে বলছি তোমরা এটা করো না, যে আমার সাথে তোমরা একটু ম্যাচিওর হয়ে যাও, পার্সোনালি গিয়ে একটা মেয়েকে এরকম ভুলভালভাবে কমেন্ট বা মেসেজ করো না। আর আমি দুর্বাদেকে আমি ডিরেক্টলি কিছু বলতে চাইনি, আমি ওর পরিপ্রেক্ষিতে এখন যদি একটা 10টা সাবস্ক্রাইবারের কোনো একটা চ্যানেলকে ডাকে দাদাগিরিতে, তাহলে তার কি দোষ? তাকে ডেকেছে সে তো লাফাতে লাফাতে আনন্দে যাবেই, তার একটা অপরচুনিটি। আমি আঙুল তুলেছি দাদাগিরির ম্যানেজমেন্টের কাছে, দুর্বাদেকে জাস্ট একটা উপলক্ষ করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো তুমি যাকে উদ্দেশ্য করে তোমার এত বড় ফলোয়ার, দায়িত্ববান তুমি একজন ক্রিয়েটর, তোমার মধ্যে একটা পাওয়ার রয়েছে, আমার কথা না তোমার। সুতরাং তোমার কিছু কথা কারো উদ্দেশ্যে বলার আগে একটু রিসার্চ করে নেওয়া উচিত, তাই না কি দাদা? আরেকটা তোমার গুরুতর ইম্পর্টেন্ট দায়িত্ব মনে করিয়ে দিচ্ছি। আমি ইউজিং রি বলে একজন মহিলা ক্রিয়েটর, একটি মেয়ে, একটি ভিডিও বানিয়েছিল এবং বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিল। আমার থেকে কয়েক বছর বড় হওয়া সত্ত্বেও চিনা আমায় কেন দাদা দাদা করে আমি আজও বুঝি না, এত 25,000 শখ বাদদা। সো ভিডিও শুরুতে আমার এই পয়েন্টটা খুবই ইললজিক্যাল লাগলো, কারণ দাদা এবং দিদি এগুলো শুধু ওয়ার্ড না, বরং বাংলার ইমোশন। সৌরভ গাঙ্গুলির মতো বড় ক্রিকেটার যার সামনে গিয়ে তুমি দাঁড়ালে, তাকেও কিন্তু গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ দাদা বলেই ডাকে। ইভেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে 8 থেকে 80 সবাই দিদি বলেই ডাকে, এমনকি নরেন্দ্র মোদি পর্যন্ত তাকে দিদি বলেই ডাকে। মৃন্ময়দা যখন তোমাকে ফার্স্ট দাদা বলে ডেকেছিল, অতই যখন প্রবলেম তখন কেন প্রতিবাদ করোনি? তখন তো বেশ হা হা হি হি করেছিলে। এদিকে বাড়ি ফিরেই আমাকে দাদা বললো, আমাকে এর প্রতিশোধ আমি নেবই, এই রাগ এই ক্ষোভ আমি পুষে রাখবো, 2 বছর পর এর বদলা নেব। বঙ্গাইয়ের মতো মানুষ আমাদের আশেপাশে প্রচুর আছে যারা সামনে একরকম আর পেছনে একরকম। সামনে কিউট ছেলে কিউট, আর পেছনে এত 25,000 শখ বাদদা, বয়স কমে কি ব্যাংকের এক্সাম দেবে? একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সে তার নিজের বক্তব্য নিজের মতামত রাখতেই পারে একটি ভিডিওর মাধ্যমে, আর রাখবেই না বা কেন, যে কন্ট্রোভার্সিতে সেও ইনক্লুড রয়েছে, আসছে সে সকল পড়ে। সেই জন্য বঙ্গায়ের ফ্যান্সরা এসে তার কমেন্ট সেকশনে কি কি লেখে, কতটা নোংরামো কমেন্ট লিখেছে সেটা জাস্ট তুমি দেখে নাও, আর দর্শক বন্ধুরা তোমরাও পড়ে নাও। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে, এই যে অ্যামিউজিং রিকে যে সকল ছেলেরা নোংরা ভাষায় কমেন্ট করে আক্রমণ করেছে, তাদের বঙ্গাই কি করে উস্কানি দিল, কোথায় উস্কানি দিল, কিভাবে উস্কানি দিল, প্রমাণ দাও, বলতেই পারো, প্রমাণ দাও, হেয়ার ইট ইজ। ভিডিও বানিয়েছিল বদ্দা, সবার ভিডিও থেকে কমেন্ট করেছে, ভিডিও শেয়ার করছে আমার ফেসবুকে, মানে বঙ্গাই রিসেন্টলি যে ভিডিওতে আমাকে এক্সপোজ করেছে, ডিমের পোজ করেছে, তচ নচ করেছে, সেই ভিডিওতে আজ থেকে প্রায় কয়েকটি মাস আগে অ্যামিউজিং রির বানানো একটি ভিডিও, যেখানে সে আমার পক্ষে বিপক্ষ কথা বলেনি, বঙ্গার পক্ষে বিপক্ষ কথা বলেনি, লজিক্যালি নিউট্রাল ভাবে একটি ভিডিও বানিয়েছিল, বাট সেই ভিডিওটির এডিটিং স্টাইল, রোস্টিং স্টাইল আমার ভালো লেগেছিল বলে কমেন্ট করেছে। এবার বঙ্গাই কি করেছে, সেই কমেন্টটাকে এইভাবে তুলে নিয়ে এসে এইভাবে তার কন্টেন্টে ছড়ে দিয়ে বলছে, এ দেখো অ্যামিউজিং রি মেটা সিনেবাবের পা চেটেছে, তাই সিনেবাব তাকে হালকা শাউট আউট দিয়েছে। এইভাবে ওপেন প্ল্যাটফর্মে কেউ যদি বলে একটা মেয়ে পা চাটা, তাহলে কি তার ফ্যানদের উস্কানি দেওয়া নয়? তপাদারদা, এবার তোমার মতো করে আমি তো বলতেই পারি যে বঙ্গাই বলেছে, যা যা ওকে গিয়ে পার্সোনাল অ্যাটাক করো, যা ওকে বলো কতবার শুয়েছো, যা ওকে বলো কতবার চেটেছো। এটা কোনো বড় ক্রিয়েটরের মুখ থেকে আশা করা যায় না। কিন্তু আমি বলবো না, তুমি দায়িত্ব নিয়েছো তুমি বলো, এরপরেও যদি তুমি বঙ্গাইকে শাসন করে ভিডিও না বানাও, তাহলে তো লোকে তোমাকে বঙ্গার পা চাটা বলতে বাধ্যই হবে, যুক্তি আছে তো কথায়? একদম। অ্যামিউজিং রিয়ার সাবস্ক্রাইবার যখন কম ছিল, ওর ভিউজ কম আসতো, চ্যানেলে রিচ কম ছিল, তখন আমি ওর একটা ভিডিওর লিঙ্ক ফেসবুকে শেয়ার করেছিলাম, ওর একটা ভিডিও তলেকে আমি কমেন্ট করে প্রশংসা করেছিলাম, কারণ ওর এডিটিং স্টাইল আমার ভালো লাগতো, ওর রোস্টিং স্টাইল ভালো লাগতো, যেই টপিকে যে পয়েন্টগুলোকে তুলেও কথা বলতো আমার ভালো লাগতো, কি ইন্টেলিজেন্ট মনে হয়েছিল। আর আমি এখন গর্বের সাথে বলতে পারি, হিরে চিনতে আমার ভুল হয়নি, আজকে ওর সাবস্ক্রাইবার দেখো, ওর ভিউজ দেখো, রিচ দেখো, ওর প্রতি পাবলিকের ভালোবাসা দেখো, ওর কন্টেন্টের প্রতি ভালোবাসা দেখো। আর এটা ভাবতে খারাপ লাগছে, সেই মেয়েটা কতটা দুঃখের সাথে তার ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়ে আমাকে মেনশন করে যে সিনেমা মৃন্ময়, তুমি এরপর থেকে আর কোনো মেয়ের ভিডিও ভালো লাগলো শেয়ার করো না, তার ভিডিও তলে গিয়ে কমেন্ট করো না, তাকে সাপোর্ট করো না, কারণ আলটিমেটলি মেয়েটাকেই দোষী হতে হয়, মেয়েটাকেই পাবলিকের
অপমান সহ্য করতে হয়। এই মেয়েটাও তো আজকে অপমানের শিকার হয়েছে, মেয়েটাও তো বুলিং এর শিকার হয়েছে, বঙ্গার ফ্যান্সরা এসে ওর ভিডিওর নিচে নোংরা নোংরা কমেন্ট পাস করে গেছে, যার জন্য তাকে ভিডিওটা প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছে, প্রচুর রিচ প্রচুর ভিউ হওয়া সত্ত্বেও। বুঝতে পেরেছো? বুঝে গেছি গৌরব দাদা, ক্লিয়ারলি বুঝে গেছি। এবার তোমার একটু বোঝার পালা। আমার ফ্যান্সদের নিয়ে প্রবলেম তোমাদের প্রচুর, তারা টক্সিসিটি ছড়া। আগের ভিডিওতে আমি হাত জোর করে রিকোয়েস্ট করেছি এরকম যাতে তারা না করে, বাট বঙ্গার ফ্যান্সদের দ্বারা নোংরা আক্রমণের জন্য একটা মেয়ের বাড়ি থেকে বের হয়ে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তার কষ্ট করে বানানো একটা ভিডিও প্রচুর রিচ পাওয়ার সত্ত্বেও রাতারাতি প্রাইভেট করে দিতে হচ্ছে, এবং তোমাদের ওপেন চ্যালেঞ্জ করছি। আমার ফ্যান্সরা যেরকম টক্সিসিটি ছড়াতো, সেজন্য তোমরা যেভাবে মিলেমিশে আমাকে আক্রমণ করেছিলে, এবার বঙ্গা এবং তার ফ্যান্সদের জন্য যদি সেই শাসন না করা হয় তোমাদের ভিডিওর মাধ্যমে, বঙ্গার পাঁচটা পাবলিক হিসেবে তোমাদের কপালে থাপ্পা এমনি পড়ে যাবে। আর যে মোটিভেশন দাও, আরে আমাদের এই বাংলা কোথায় যাবে, আমাদের এই সমাজ কোথায় যাবে? তোমার এই মোটিভেশন বুঝে গিয়ে পাবলিক দুদিন পরে ভেন্টিলেশনে পাঠিয়ে দেবে। কি দাদা, লজিক আছে তো কথা। আর গোপন সূত্রে নয় ওপেন সূত্রে একটি খবর দিয়ে রাখি, বঙ্গায়ের মহিলাদের এরকম ভুলভাল মন্তব্য কুরুচিপূর্ণ, এটা করাটা কিন্তু আজকের অভ্যেস নয়, বহু বছর আগের। আজ থেকে প্রায় বছর দেড়েক আগে এক মহিলা সাংবাদিককে ওপেন প্ল্যাটফর্মে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে FIR লঞ্চ হয়েছিল, এবং লকডাউনের সময় সে থানায় হাজিরা দিতে গেছে, তার আবার ছবিও পোস্ট করেছে, মানে হাইট অফ নির্লজ্জতা। এবং সেই মহিলাকে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল তার কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। এত বড় গরু রচনা লেগেছিল, স্বভাব কি যায়? আরে এটা সেই জঘন্য রিপোর্টারটা অঙ্কুশকে তেল মারা সেই মহিলা, কথা শুনে বুঝছো না কত লেভেলের মানুষ টন করতে পারে? এর নিজের ভিউজ বাড়ানোর জন্য আলবাল বলে গেল, মানে একটা মহিলাকে ওপেন প্ল্যাটফর্মে ডিরেক্ট ইনডিরেক্ট না একটা মহিলাকে পয়েন্ট করে বলছে সে আলবাল কথা বলছে। রিপোর্টার ফুটেজ কর মহিলা সব জায়গায় ওকে টন মেরে বেড়াবে। আজকে তুমি ধরো একজন বড় ক্রিয়েটরের ফ্যান, তোমার একটা ছোট ভাই বা বোন আছে, বা তোমার ধরো একটা ছেলে বা মেয়ে আছে, বা তোমার ধরো মা বাবা আছে, সে বড় ক্রিয়েটার এসে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, সেই বড় ক্রিয়েটার এসে মেয়েদেরকে অবজেক্টিফাই করে কথাবার্তা বলছেন, তুমি কানে হেডফোন দিয়ে দেখে মজা পাচ্ছ, তুমি কি সত্যি বলো তো তুমি কি চাইবে তোমার ছোট বাচ্চা ভাই বা বোনটা, বা তোমার মা বাবা, বা তোমার স্ত্রী, বা তোমার স্বামী, যেই হোক না কেন, তোমার সম্পর্কের কোনো মানুষ সেই ক্রিয়েটারের সেই কথাগুলো শুনুক? না না গৌরব দা, একদমই চাইবো না এই ধরনের অপ্রীতিকর এরকম শ্রুতিকটু কথাবার্তা আমার সম্পর্কের কেউ শুনুক। আমি ভুল করেছি, আমি এই ধরনের কিছু নোংরামো মার্কা ভিডিও বানিয়েছি, করেছি, বানিয়েছি, পাস্ট টেন্স, পয়েন্ট টু বি নোটেড দাদা। আমি চাই তোমার একটা ছোট্ট দায়িত্ব তোমার চোখে আঙুল দিয়ে একটু দেখিয়ে দিতে, তুমি এটা প্লিজ বঙ্গাইকেও বলো। তার কারণ এই দেখো, বাড়িতে বাবা মা কেউ নেই, আজকে আমি সানি লিওনি, মিয়া খালিফা আর ড্যানি ড্যানিয়েল। পর্ন দেখতে টাইম কভি কভি লাগতা হ্যায় সালা আপনি জনি সিনস হ্যায়। এবার বলো তো গৌরবদা, তুমি কি চাইবে তোমার নিজের ছোট মেয়ে, বা তোমার নিজের ছেলে, বা তোমার নিজের ছোট ভাই, বা তোমার নিজের ছোট বোন এরকম কোন ইউটিউবারের ভিডিও দেখুক, বা তাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখুক, যে কিনা নিজের ভিডিওর শুরুতে ব্লু ফিল্মটাকে প্রমোট করছে, সুপার ডুপার হিট পর্ন স্টার পানু তারকা বাংলা যাকে আমরা বলি তাদের নাম নিচ্ছে, রীতিমতো ল্যাপটপ খুলে সেই ব্লু ফিল্ম দেখে মাস্টারবেশনটাকে প্রমোট করছে, তুমি কি চাইবে তোমার বোন বা ভাই এই ধরনের ভিডিও দেখে মজা পাক? সেটাই বলছি দাদা, তুমি এই দায়িত্বটাও গ্রহণ করো প্লিজ। হ্যাঁ দাদা, আমি অবজেক্টিফাই করে কিছু চোখ বলেছিলাম, কিন্তু দাদা এটা কি? হ্যাঁ আরো বড় আকারও জিভে একটু পোলিওর ফোটা দি, যেটা ছোটবেলায় তোমার বাবা মা তোমায় দেয়নি সেজন্য এরকম হয়েছ। আর এত বড় জিভ দাদা, তাহলে ভালোই হ্যাপি, ইউ নো হোয়াট আই মিন। মানে একটা মেয়ে দেখতে যেরকমই হোক, তার মুখের হা কত বড় হবে না কত ছোট হবে সেটা তো ভগবানের দান, সেটা নিয়ে কথা বলার অধিকার, সেটা কি বডি শেমিং নয়? এত বড় জিভ দাদা, তাহলে ভালোই হ্যাপি, ইউ নো হোয়াট আই মিন। মানে তার জিভ বড়, সেই জন্য তার হাজবেন্ড, মানে বুঝতেই পারছ, ইউ নো হোয়াট আই মিন সেটা বলেই দিয়েছে। আরো নোংরামো দেখো, কাকিমা কলা গাছে কলা ওপরের দিকে থাকে, নিচের দিকে না। কাকিমা ওটা চেয়ার, মানুষ না। বলছি যেই মহিলাটাকে পেছনে চেয়ারের ইঙ্গিতে বিভিন্ন নোংরা ইশারা করছো, সেই মহিলাটাও তো কারো, যেই মহিলাটাকে কলা গাছের ওরকম ইঙ্গিত করে ভুলভাল জিনিস বোঝাচ্ছ সেই মহিলাটাও তো কারো। যেই দিদি নাম্বার ওয়ানে কিছুদিন আগে খেলে এসছে, সেই দিদি নাম্বার ওয়ানকে কয়েক বছর আগে কি নোংরা লেভেলে রোস্টিংটা করেছে, জাস্ট একবার দেখ। এখানে প্যারাগ্রাফ ব্যানার্জি সেটার মজা নাই, প্যারাগ্রাফ ব্যানার্জি মানে তোমরা বুঝে গেছো আগে। এভাবে তুমি কি চুষে চুষে খাও, যা শয়তান সবার সামনে বলা যায় নাকি? মালতি বলতো আমার কোন দুটো জিনিস দেখে আমার বর প্রেমে পড়েছিল? ছি, বুড়ি হয়েও এসব কোয়েশ্চেন। তোর অরিও বিস্কুট কে খেতে চায়, কে টান দিয়ে নিয়ে নিতে চায় তোর জিনিসপত্র?
বাচ্চারা শুনে কোথায় যাবে? আরে আমাদের এই বাংলা কোথায় যাবে? আমাদের এই সমাজ কোথায় যাবে? সেটাই তো বলছি দাদা, এসব দেখে কোথায় যাবে? আমাকে বুঝিয়েছো, আমি মাথা পেতে স্বীকার করেছি, আমার ভুল ছিল, আমি স্বীকার করেছি। এটা কি তাকেও বোঝানো উচিত নয়? প্লিজ বোঝাও, প্লিজ বোঝাও। তুমি একজন দায়িত্বশীল টিচার হিসেবে যেরকম আমাকে বুঝিয়েছো, সেরকম বঙ্গাইকেও বোঝাও। নাহলে কিন্তু দুদিন পর লোকে তোমাকে ওর পাঁচটা লোক বলতে বাধ্য হবে। আমি চাই তুমি দায়িত্বশীল শিক্ষক হও, সেরকম শিক্ষক নয় যে তোমার কাছে প্রাইভেট পড়লেই তুমি তাকে নাম্বার বেশি দেবে। এত সাবস্ক্রাইবার আছে, এত ফলোয়ার আছে, একটু ভালো জিনিস করো না এবার। এই যে গোড়ালটা বলছো, ভালো জিনিস করো না এবার। ভালো জিনিস তোমাদের চোখে পড়ে না গো দাদা, আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা হয়তো কোয়ালিটির দিক থেকে একটু খারাপ হতে পারে, বা চেষ্টার দিক থেকে আরো নেক্সট টাইম আরো বেটার হবে, কিন্তু ভালো জিনিস কি করিনি? ভালো জিনিস করো না এবার, এটা বলে দেওয়া সোজা, কিন্তু দেখাটা কঠিন। নাকি দেখেও নজরআন্দাজ করে থাকো। ইন্ডিয়াতে রেপ নিয়ে হাওয়া যখন গরম হয়েছিল, তখন একটা র‍্যাপ সং বানিয়েছিলাম, একটা ছোট ক্লিপ দেখে নাও। চিন্তা বদলা, দেশ বদলা, বদলা দৃষ্টিকোণ, না হলে বাড়ি ফিরে দেখবি একদিন কাছে তোরই বোন। মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, মিডল ক্লাস ফ্যামিলিতে একটা ছেলেকে তার প্যাশন ফলো করতে হলে কতটা ট্রাভেল ফেস করতে হয়, তার বাবা মাকে কতটা কনভিন্স করতে হয়, সেই নিয়ে একটা র‍্যাপ সং বানিয়েছিলাম। ছোট থেকে বড় হলাম একই বাণী শুনে, ডিগ্রি নাও চাকরি পাও স্বপ্ন খুন মনে, মুখ ফসকে বলেছিলাম কমেডিটা করতে চাই, বাপ বলে জোকার হবি, লোকে বলবে ড্যাশের ভাই, লোকে ভাববে, লোকে বলবে সেই গুরুত্ব বেশি, তোর ছেলে শখের খেতায় আগুন ইম্পর্টেন্ট প্রতিবেশী, 10টা 5টা ডিউটি করো, বাড়ি ফিরে সেক্স করো, একে নাকি সেটেল বলে শখ, আল্লাহ তো বানের জলে। মোরা মিডল ক্লাস ফ্যামিলি, হিসেব করি অনুভি, ভিজে গামছা মোদে রেসিপ্রো, সেভিংস করি এক্সট্রিমলি। আর রিসেন্টলি একটা ওয়েব সিরিজ বানানোর ট্রাই করেছি, হয়তো ভুল ভ্রান্তি আছে, নেক্সট টাইম আরও বেটার হবে, এটা কি ভালো কাজ করার উদ্যোগ নয়? এই যে বাংলাকে একত্রিত, বাংলাকে নিয়ে কত কিছু কথা বলছো, বাংলা কমিউনিটিকে এগিয়ে যেতে হবে, একসাথে থাকতে হবে, যখন বিবেক বিন্দ্রা বাংলাকে রীতিমতো অ্যাটাক করেছিল, তখন বাংলাকে রিপ্রেজেন্ট করে তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে মোক্ষম জবাব দিয়েছিলাম গো, তখন যে তোমাদের চোখে কোন কোম্পানির ছানি পড়ে। একজন বড় ক্রিয়েটরের মুখ থেকে কখনো বিভাজনমূলক কথা আশা করা যায় না, বড় ক্রিয়েটরের মুখ থেকে গঠনমূলক কথা আশা করা যায়। আমার লাস্ট ভিডিওর একটা পার্ট দেখে নাও, তুমি হয়তো দেখোনি, দেখা উচিত ছিল, দেখে নাও। হ্যাঁ, এই কথা তো অস্বীকার করার মতো নয় যে নর্থ বেঙ্গল অনেক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থেকে কলকাতার মানুষজনের থেকে বঞ্চিত। শুধু নর্থ বেঙ্গল কেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এরকম অনেক গ্রামের মানুষজন অনেক ক্ষেত্রে অনেক বিষয় থেকে বঞ্চিত হয়। আমাদের আঞ্চলিক ভাষণে রীতিমতো ঠাট্টা তামাশা করা হয়, মেদিনীপুর থেকে আসা ছেলেমেয়েদের টুম্পা বলে ডিমিন করা হয়। যেহেতু আমি নর্থ বেঙ্গলের ছেলে, সেজন্য শুধুমাত্র নর্থ বেঙ্গলের পিছিয়ে পড়া দিকগুলোকে তুলে ধরেছিলাম। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল নর্থ বেঙ্গলের পাশাপাশি সেই সকল এলাকা, সেই সকল অঞ্চল, সেই সকল গ্রাম যেগুলো কলকাতা থেকে অনেক পিছিয়ে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের কথা বলা, এটা আমার ভুল। আবারও বলছি বন্ধুগণ, নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল ভাগ করার কোনো রকম মতাদর্শ আমার ছিল না। হ্যাঁ, সেই ভিডিওতে হয়তো আমার বোঝাতে কিছু প্রবলেম হয়েছে বলে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আর একটা কথা বলে রাখি, একটা ভিডিও থাম্বনেইলে বা টাইটেলে নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল লিখেছিলাম, সেক্ষেত্রে একটা কথাই বলো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আমি ভিডিও বানিয়েছি বন্ধু, তোমরা ভিডিওটা দেখো, তারপরে বিচার করো। এবং আশা করছি বুদ্ধিদীপ্ত জনতা এবং বুদ্ধিজীবীদের কাছে এই বিষয়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো রকম মন্তব্য সৃষ্টি হবে না। এরপরেও কি তোমার এই কথাটা বলা উচিত ছিল যে বিভাজন চাই, বিভাজন চাই? এমন কোনো কথা তার মুখ থেকে যেন না বেরোয় যেই কথাগুলো দুটো কমিউনিটিকে আলাদা করে দেবে। মানে আমি বলছি আমি বিভাজন চাই না, আমি বলছি আমার মন্তব্যটি পার্সপেক্টিভে বলেছি, কি প্রেক্ষাপট থেকে বলেছি, তারপরও এই ধরনের বিভাজনমূলক বড় ক্রিয়েটর হয়ে কেন বলছো? সত্যি দাদা, তোমার একটু রিসার্চের দরকার, এবং কন্টেন্ট বানানোর আগে একটু ভাবা দরকার, আর একটু বেশি ভাবা দরকার। তো বন্ধুগণ এবং গৌরব তপাদার দাদা, আশা করি ভিডিও থেকে সবার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেলো অনেক বিষয়। আর তপাদার দাদা, তোমাকে রোস্ট করে, তোমাকে মন্তব্য করে, কটুক্তি করে ভিডিওটা বানানোর কিন্তু কোনো ইচ্ছা আমার নেই, আমি বানাইও নি, আমি জাস্ট তোমার কিছু দায়িত্ব তোমাকে চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিলাম। যাওয়ার আগে আরেকটা কথা বলে যায়, এই যখন কন্ট্রোভার্সি হয় না, তখন এর দোষ উঠে আসে, তার দোষ উঠে আসে, সবকিছু উঠে আসে, কিন্তু যেই ক্রিয়েটারের সাপোর্টে বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটাররা বেশি করে ভিডিও বানায়, সেই ভিডিওটাই পাবলিকের কাছে বেশি করে পৌঁছায়, এবং পাবলিক সেই ক্রিয়েটারকে ঠিক বলে মনে করে। সঙ্গে এটাও সত্যি, আমার সপক্ষে, আমার সাপোর্টে ভিডিও বানানোর মতো কন্টেন্ট ক্রিয়েটর বাংলা কমিউনিটিতে দূরবীন দিয়ে দেখতে হয়, দূরবীন দিয়ে দেখতে হয় লিটারালি। আমার লড়াই আমি আগেও প্রায় একা লড়েছি, এখনো একা লড়ে যাচ্ছি, কিন্তু কি বলতো, আলটিমেটলি না, আমি প্রায় জিতে যাই। এবার প্রশ্ন হচ্ছে আমার শক্তিটা কোথায়, আমার ফ্যান্স। লাখো লাখো ক্রিয়েটর পাবে আমার বিরুদ্ধে ভিডিও বানিয়ে বসে আছে, বানিয়েও যাচ্ছে, তাতে কিচ্ছু ফারাক পড়ে না, বস হচ্ছে অডিয়েন্স। সেই শক্তিতে আগেরবারও জিতে গেছি, এবারও লড়ে যাচ্ছি। সত্যি কথা কি বলতো, আমার প্রফেশনাল লাইফ, আমার রিলেশন, সব জায়গায় অশান্তি, সব জায়গায় অশান্তি, কিন্তু এখন না অশান্তিটাকে এনজয় করতে শুরু করে দিয়েছি। সো Let's enjoy.